সেটা দেখানোর জন্যই বিচার বিভাগ। বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে, তাহলে তো আর বিচার বিভাগের প্রয়োজন নেই মাধ্যমে। এবং এখন তো সরকাররাই বলছে, এর আগে দেখলাম কোন গুরুত্বপূর্ণ নেতাও বললেন এবার আর 18-র মতো ভোট হবে না। তাহলে 18-র ভোটটা কেমন হয়েছে? সমস্ত চিন্তা হয়েছে ওই 7 সাগর 13 নদীর পরে কোন স্টেট ডিপার্টমেন্ট কি করছে। কাজে এটি আমাদের রাজনীতিবিদ এবং নাগরিক হিসেবে বাংলাদেশের জন্য এটি আমাদের জন্য খুব বেদনার, এবং আমি মনে করি সরকারের একগুঁয়েমি ভাবের জন্যই আজকে এই জায়গায় পৌঁছেছে। যে নির্বাচনে অন্যান্য বিরোধী দল অংশগ্রহণ করেছিল 2008-এর, আমি যদি ভুল না করে থাকি, 29শে ডিসেম্বর, সেই সময় সংবিধানটা কিরকম ছিল, তারপরে সংবিধান কেন পরিবর্তন করা হলো, কাছে যেটা মনে হচ্ছে এই যে সমস্ত গত বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশে কাকে ভিসা দেবে না দেবে, কিভাবে তার দেশে মানুষ ভিসা পাবে বাংলাদেশের জন্য, এইটার পর থেকে আমার কাছে মনে হচ্ছে সরকার নির্বাচন কমিশন এলোমেলো হয়ে গেছে। কে কখন কোনটা বলছে, ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের দর্শকদেরও যেটা আমাদের চেয়ে ভালো বোঝেন তারা, এই সবগুলোই প্রমাণ করে যে আজকে বেদনার সঙ্গে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ 2 লাখের অধিক বীরাঙ্গনারা তাদের জীবনের সব ত্যাগ করেছেন, সেই বাংলাদেশে আমরা আজকে এই পর্যন্ত একটি প্রতিষ্ঠানও দাঁড় করাতে পারিনি। আমাদের রাজনৈতিক জনপ্রিয় নেতা সাদ হোসেন সেলিম ভাই বলেছেন পুলিশের ব্যাপার, পুলিশ তো ঠিক আছে, পুলিশের উপর তো অনেক দোষ আমরা চাপাই, কিন্তু মহান মুক্তিযুদ্ধের পর থেকে আজ অবধি পুলিশকে রাজনৈতিক সরকার তার দলীয় কাজে ব্যবহার করে, এটা ডিগ্রির কম বেশি থাকতে পারে কিন্তু ব্যবহার করে বা পুলিশও ব্যবহৃত হয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, আমাদের অন্য 2 অঙ্গ, রাষ্ট্রের যে 3টা অঙ্গ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, আইন বিভাগও ধরেন ঠিক আছে স্বাধীনভাবে দাঁড়ানোর চেষ্টা করার চেষ্টা করলে হচ্ছে না, কিন্তু সবচেয়ে যেটা আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক, আমি সেই বিভাগের একজন অতি সাধারণ আইনজীবী হয়েও আমি দেখছি যে বিচার বিভাগের নির্বিকার ভঙ্গি, আমি এটা খুব জোর দিয়ে বলতে চাই আপা, এবং বিচার বিভাগকে আজ্ঞাবহ করার যে প্রবণতা যুগে যুগে সরকারদের ছিল, যেটা এই সরকারের সর্বোচ্চ সময় সর্বোচ্চভাবে করেছে, যার ফলে দাঁড়াচ্ছে কি, আপনি এখানে দুইজনই অত্যন্ত জনপ্রিয় নেতা, দুইজনই আমাদের, আরেক নেতা বাদশা ভাই লাইনে আসলে খুব ভালো হতো, আমি ওনার সঙ্গে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার পড়াকালে, উনি অনেক সিনিয়র আমাদের, একসঙ্গে আন্দোলন করার সৌভাগ্য হয়েছে। তো রাজনীতিবিদরা অনেক সময় অনেক ভুল করতে পারে, অনেক সময় ওভার ডুইং থাকে, অনেক সময় তথ্য ভুল থাকে, কিন্তু সেটা দেখানোর জন্যই বিচার বিভাগ। বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে, তাহলে তো আর বিচার বিভাগের প্রয়োজন নেই। তাহলে যে বিখ্যাত অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করে আমাদের মন্টেস্কো, আইনের ছাত্র হিসাবে মন্টেস্কো, যে 3টা বিভাগ, বিচার বিভাগ আলাদা থাকবে, নির্বাহী বিভাগ আলাদা, এবং আপনার আমাদের আইন বিভাগ আলাদা। হক ভাসানী সরাদ্দি যখন বঙ্গবন্ধু তরুণ সেই সরকারের মন্ত্রিসভার সদস্য এবং রূপকার, সেই 54 সালের 21 দফারও একটা গুরুত্বপূর্ণ দফা ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা। তো সুতরাং বিচার বিভাগ ঠিক মতো ফাংশন করছে না বা করতে পারছে না, বা তাদের উপর চাপ আছে কিনা সেটার জন্য দেখেন আমাদের, আমি এই এই প্রজন্মের নাগরিক হিসাবে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ওই সিরাজগঞ্জে তখন রায়গঞ্জ থানা ছিল, ওখান থেকে আমার বাবা ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় পাকিস্তানি চাকরি ফেলে দিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা র্যাবের নিষেধাজ্ঞা যখন আমেরিকা থেকে আসলো, তারপরে র্যাব ক্রস ফায়ার জিরোর কোটার দিকে নিয়ে গেল, তাহলে আমাদের বিচার বিভাগ কি করছে? এবং আজকে আপনি যে এগুলো প্রশ্ন করছেন, এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় না। মামলা নির্বাচন কেন, আর নির্বাচনের পরেই বা কেন, নাগরিককে তাকে মিথ্যা মামলা দেবে কেন? আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের ডিক্লারেশনই আছে 10ই এপ্রিলে, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ন্যায় বিচার, এখানে কোনো ব্যক্তি, পরিবার, কোনো দল, কাউকে ছোট বড় করা হয়নি, কাউকে সুপার বস করা হয়নি, প্রত্যেক নাগরিক এই দেশের মালিক, সেই নাগরিক তার চর্চা করবে, আমি শেষ করে দিচ্ছি, চর্চা করবে আর্টিকেল 7 এবং 11 সংবিধানে তার ভোটের মাধ্যমে, তার প্রতিনিধিদের মাধ্যমে।
এবং এখন তো সরকাররাই বলছে, এর আগে দেখলাম কোন গুরুত্বপূর্ণ নেতাও বললেন এবার আর 18-র মতো ভোট হবে না। তাহলে 18-র ভোটটা কেমন হয়েছিল? সেই জন্যই আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের সবার, আমি সব দলের রাজনৈতিক নেতাদের আমি শ্রদ্ধা করি, কারণ রাজনৈতিক দল ছাড়া দেশ চলবে না, রাজনীতি নিয়ন্ত্রণ করবে আপনার সব, এটা আমি বিশ্বাস করি একজন আইনজীবী হিসাবে বা ছাত্র সাবেক ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে। কিন্তু আমাদেরকে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আর ব্যক্তিগত ইগো বাদ দিয়ে মানুষের ন্যূনতম ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে। না হলে কিন্তু আজ ভিসা নীতি আসবে, কাল অমুক আসবে, এবং সাধারণ মানুষের অবস্থা আপা, আপনি যদি আপনার সাংবাদিক জীবনের বাংলাদেশে যারা আছেন আছে তাদেরকে দিয়ে আপনি একটু যদি জরিপ করেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখবেন গ্রামের মানুষ পর্যন্ত অপেক্ষায় ছিল কবে ভিসা নীতি আসবে, এরপরে কবে আবার আর কি স্যাংশন দেবে। আগে যেখানে মানুষ খোঁজ নিত যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে তদানীন্তন জনপ্রিয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 8 দলের কি উদ্যোগ নিচ্ছে, বা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বা 5 দলের রাশেদ খান মেননরা কি সিদ্ধান্ত নিচ্ছে, বা আমাদের আন্দোলনের আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কি সিদ্ধান্ত নিচ্ছে, বা আমি রাজশাহী ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করছে। আর এখন সমস্ত চিন্তা হয়েছে ওই 7 সাগর 13 নদীর পরে কোন স্টেট ডিপার্টমেন্ট কি করছে। কাজে এটি আমাদের রাজনীতিবিদ এবং নাগরিক হিসেবে বাংলাদেশের জন্য এটি আমাদের জন্য খুব বেদনার, এবং আমি মনে করি সরকারের একগুঁয়েমি ভাবের জন্যই আজকে এই জায়গায় পৌঁছেছে। সুরঞ্জিত দা একটা কথা প্রায় বলতেন যে পুত্রের পিতৃভক্তিবারে বিবাহের সময়, আর আমাদের ক্ষমতাসীনদের সংবিধান প্রীতিবারে ইলেকশনের সময়। এখন প্রশ্নটা হলো বর্তমান সরকার যে নির্বাচনে অন্যান্য বিরোধী দল অংশগ্রহণ করেছিল 2008-এর, আমি যদি ভুল না করে থাকি, 29শে ডিসেম্বর, সেই সময় সংবিধানটা কিরকম ছিল, তারপরে সংবিধান কেন পরিবর্তন করা হলো, এই প্রশ্নগুলো আসবে। আমরা বলছি এই এই ব্যক্তিগত জীবনে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, বাচ্চা ভাই হয়তো আমাকে ভুলে যেতে পারে, ফজল হোসেন বাচ্চা ভাইকে আমি খুব শ্রদ্ধা করি। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছি তখন বাচ্চা ভাই অভিভাবকের মতো থাকতেন, আমি যখন ছাত্রী নন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতাম। তো আজকে বিএনপি তো 96 সালে নিশ্চয়ই সেলিম ভাই অস্বীকার করতে পারবে না, 96 পর্যন্ত বিএনপি এই কথা বলতো সংবিধানে যা আছে সেই অনুযায়ী নির্বাচন হবে। 1990-এর 4 ডিসেম্বর পর্যন্ত এরশাদও বলতেন সংবিধান যা আছে সংবিধানের মধ্যে আমাকে, আমি রিজাইন দেব সংবিধান। সেদিন তো 1990 সালে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, তখনকার প্রধান বিচারপতি, এবং আমি আমাদের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজিব ইসলাম সেলিম ভাইয়ের কাছ থেকে শুনেছি, শাহাবুদ্দিন সাহেবের কাছে উনি প্রথম গিয়েছিলেন 15 দল 7 দল 5 দল হয়ে 8 দলের প্রতিনিধি হয়ে। শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন আমি আবার চিফ জাস্টিস হয়ে ফিরতে চাই, এবং একজন ব্যক্তির এই আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধানের সংশোধনী হয়েছে। আমি একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে খুব একটা আমার বিশ্বে নজির পড়ে না, অর্থাৎ আমি এই কথাগুলোর মধ্যে দিয়ে রাজনৈতিক বিরোধে জড়াতে চাই না। আমি যেটা বলতে চাই যে মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না।